আজকের মুভি এক ভয়ানক চাইনিজ স্নাইপারকে নিয়ে, যে কিনা কোরিয়ান যুদ্ধে মাত্র 32 দিনে হত্যা করেছিল 214 জন আমেরিকান সৈন্যকে। এমন ভাঙাচোরা স্নাইপার রাইফেল দিয়ে সে কিভাবে আমেরিকানদের উড়িয়ে দিয়েছিল সেই গল্পই আজ শোনাবো তোমাদের। চাইনিজ মুভিটির নাম জু জি শো বা স্নাইপার। সত্য ঘটনা নিয়ে নির্মিত এই মুভি দেখার পর তুমিও বর্ষা আপুর মতন বলে উঠবে, তাই পেঁচাল কম। চলো চলে যাই মূল এক্সপ্লেনেশনে। মুভির শুরুতে একটি ভয়েস ওভারের মাধ্যমে জানানো হয়, 1952 সালে ঘটে যাওয়া দ্য কোরিয়ান ওয়ারে চাইনিজ আর্মিরা প্রায় 50,000 শত্রুকে হত্যা করে। এর মধ্যে সার্জেন্ট লিউ ওয়েনউ নামের একজন স্নাইপার ছিল, যে কিনা মান্দাত্তার আমলের মসিন নাগাট রাইফেল দিয়ে উড়িয়ে দিয়েছিল বহু আমেরিকানদের প্রাণ। সেই রাইফেলে ছিল না কোনো ধরনের স্কোপ, আর তার রেঞ্জও ছিল মাত্র 600 মিটার। কিন্তু কথাই বলে না, শার্প শুটাররা যে কোনো গান দিয়ে তাণ্ডব চালিয়ে দিতে পারে। ঠিক সেভাবে লিউ সব এনিমিদের তাণ্ডব চালিয়েছিল 5th স্কোয়াডের হয়ে। এই ইন্ট্রোর পর মুভির সিন শুরু হলে আমরা দেখতে পারি এক বরফে ঢাকা অঞ্চলে এই স্নাইপারের স্কোয়াডটি অপেক্ষা করছে আমেরিকানদের জন্য। সেখানে এক বহর আমেরিকান পৌঁছালে তাদের ক্যাপ্টেনের নির্দেশে সবাই একত্রে ফায়ারিং করে কিছু বুঝে ওঠার আগেই সবগুলোকে ডাউন করে দেয়। ইনিই হলো সেই বিখ্যাত স্নাইপার সার্জেন্ট লিউ, যার কথা তোমরা ইন্ট্রোতেই শুনেছিলে। তবে সেখানে এখনো একজন আমেরিকান বেঁচে ছিল, আর এবার সে হেভি মেশিন গান দিয়ে তাদের উপর হামলে পড়ে। লিউ তখন গ্রাউন্ড রোলিং করে একটি ব্যাকআপ চলে যায়, আর মুহূর্তের মধ্যেই এক শট নিয়ে সেই আমেরিকান সেনাকে হেড শট মেরে দেয়। অন্যদিকে আমরা আমেরিকান স্নাইপারদের বেস ক্যাম্প দেখতে পাই। এই ক্যাম্পের প্রধান কমান্ডার হলো জন, সেও এক টপ লেভেলের স্নাইপার। গত 3 মাস ধরে সে এই লিউয়ের টিমকে হেডশট মারার জন্য হন্যে হয়ে আছে, কারণ ইতিমধ্যে লিউয়ের নাম পুরো আমেরিকায় ছয়লাভ হয়ে গিয়েছে একজন ভয়ঙ্কর স্নাইপার হিসেবে, যে কিনা শত শত কিল করে আমেরিকানদের দফা রফা করে ছাড়ছে। ইতিমধ্যে সে আজও একটি মিশন পরিচালনা করবে লিউকে শেষ করার জন্য। সেখানে আমরা একজন চাইনিজ সেনার লাশ পড়ে থাকতে দেখতে পারি, যাকে দিয়ে তারা একটি বিগ প্ল্যান করছে সবাইকে ধরার জন্য। এদিকে লিউয়ের টিমে দেখা যায় বেজে রেস্ট নিতে। সেখানে লিউ তার টিমকে জানায়, গতকাল আমরা যে মিশন পরিচালনা করেছিলাম সেখানে লিয়াং নামের একজন ইন্টেলিজেন্স গুপ্তচর জীবিত অথবা মৃত অবস্থায় পড়ে আছে। আমাদের আজকের মিশন হচ্ছে তাকে বেজে নিয়ে আসা। সেখানে ডায়ং নামের একজন সৈন্যকে আমরা দেখতে পাই, যে কিনা লিউয়ের প্রধান শিষ্য ছিল। সে মিশনে যাওয়ার জন্য রেডি হতে গেলে লিউ তাকে নিতে চায় না। সে জানায় কিছু জার্নালিস্ট আমার ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষা করছে, যেহেতু আমাদের মধ্যে তুমি সবচেয়ে ভালো পড়াশোনা জানো, তাই আমার পক্ষ হয়ে এই ইন্টারভিউ তুমি অ্যাটেন্ড করো। ডায়ং এর মন এসব শুনে পুরাই খারাপ হয়ে যায়, কারণ সে অনেক আগে থেকে সার্জেন্ট লিউ এর মতন একজন শার্প স্নাইপার হতে চায়। কিন্তু এখন তো দেখা যাচ্ছে সার্জেন্ট তাকে কোনোভাবে মিশনে যেতে দিচ্ছে না। যাই হোক, ডায়ং মন খারাপ করে ইন্টারভিউ দিতে চলে যায়, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় সে তার আবেগ ধরে রাখতে পারে না। তখন কর্নেলকে সে রিকোয়েস্ট করে বলে, স্যার প্লিজ আমাকে এই মিশনে যেতে দিন, আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি, আমি এসেছি 5th স্কোয়াডের একজন গর্বিত সদস্য হতে। এই সব কথা শুনে কর্নেলের মন গলে গেলে তাকে মিশনে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। পারমিশন পাওয়ার সাথে সাথে সে রওনা দেয় 5th স্কোয়াডের সাথে যোগ দেওয়ার জন্য। তাকে আসতে দেখে সার্জেন্ট লিউ বলে, তুই আবারও কান্নাকাটি করছিস তাই না? আরে আজকের মিশনটা অনেক রিস্কি, আর আমি তোকে অনেক ভালোবাসি বিধায় এমন রিস্কের মধ্যে তোকে ফেলতে চাই না। যেহেতু চলে এসেছিস তাহলে ভালো করে ফাইট করবি, যাতে প্রতিটা বুলেট যেন আমেরিকানদের মাথা এফোর ওফোর করে দেয়। এসব শুনে ডায়ং এর মন ভালো হয়ে যায়, আর সে চলতে থাকে টিমের সাথে। আপনি জানেন কি, ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ওষুধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ওষুধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প ওষুধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক ও ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেক ফার্মেসিতেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তবে এই সমস্যার সমাধান আপনি আরোগ্য পেয়ে যাবে, কারণ যাবতীয় সকল ওষুধ রয়েছে আরোগ্যতেই। তাই অ্যাপটি ইনস্টলের সাথে সাথে 40 টাকা বোনাস পেতে চাইলে আমার ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে সিনে রিক্যাপ কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। কিছুক্ষণের মধ্যেই তারা বরফ আচ্ছন্ন সাদা ভ্যালিতে উপস্থিত হয়, যেখানে তাদের ইন্টেলিজেন্স লিয়াং এর বডি পড়ে ছিল। লিউ উপর থেকে সবাইকে অবজার্ভ করতে থাকে, আর বাকিরা ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হয়। এই পুরো ভ্যালিতে অনেকগুলো বাংকার রয়েছে, সেখানেই তারা সবাই নিজেদের পজিশন নিয়ে নেয়। প্রথমে লিউ তার বাইনোকুলার দিয়ে আশেপাশের সব পরিবেশকে অ্যানালাইসিস করতে থাকে। যখন সে কাউকেই দেখতে পায় না, তখন লিউ ওই ডেড বডি নিয়ে আসার জন্য টিমকে পাঠিয়ে দেয়। তবে তারা যখন ডেড বডিগুলো নিয়ে আসছিল, ঠিক সেই সময় লিউ একটি আলোর ঝলকানি দেখে বুঝে ফেলে এখানে শত্রুপক্ষ ওত পেতে বসে আছে। সাথে সাথে সে চিৎকার করে সবাইকে বডি ফেলে দিয়ে ব্যাকআপে যেতে বলে। সবাই পালানো শুরু করলেও 3 জন সোজা সেখানেই গুলিবিদ্ধ হয় আমেরিকান স্নাইপারদের হাতে।
এখানে সেই আমেরিকান স্নাইপার জন মোট 7 জন স্নাইপার নিয়ে এখানে 12 ঘন্টা ধরে অপেক্ষা করছিল লিউকে হত্যা করার জন্য। এমন আচমকা অ্যাটাক দেখে লিউ একদম ভেবাচাকা খেয়ে যায় আর সবাইকে নড়াচড়া করতে মানা করে দেয়। এদিকে ডায়ং, চাবি, ইউ ও জু আলাদা দুইটি স্থানে অবস্থান নেয়। উই নামের একজন সোলজার একটি কামানের পিছু অবস্থান নেয় এবং সে দেখতে পায় তার টিমমেট সান এখনো বেঁচে আছে। তার অনেক কষ্ট হচ্ছে দেখে সে চিৎকার করে বলে কার কাছে মেডিকিট আছে দ্রুত নিয়ে আসো, কিন্তু সার্জেন্ট তাকে এক চুলো না নড়ার জন্য অর্ডার করতে থাকে। তবে উই তার কোনো কথা না শুনেই ডায়াং এর কাছাকাছি চলে আসে। অন্যদিকে স্নাইপাররা অপেক্ষা করছে কখন চাইনিজরা পাথরের পিছন থেকে বের হবে আর তাদের মাথার খুলি উড়িয়ে দেবে। অপর প্রান্তে লিউ তার বায়নোকুলার দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এই স্নাইপারদের স্পট করার জন্য। তবে আমেরিকানদের হাতে ছিল সেই সময়কার সবচেয়ে ভয়ানক রাইফেল, তাছাড়াও তাদের কমিউনিকেশনের জন্য ছিল হ্যান্ড মাইক। অন্যদিকে চাইনিজদের কাছে আছে পুরাতন রাইফেল আর কমিউনিকেশনের জন্য তাদের চিল্লায় কথা বলা ছাড়া আর কোনো পথ ছিল না। তাই লিউ চেঁচিয়ে সবাইকে বলতে থাকে এরা খুব ভালো ব্যাকআপ নিয়ে বসে আছে, আমি কোনোভাবেই তাদের লোকেশন বের করতে পারছি না, তোমাদেরকে আরো কিছুক্ষণ এভাবেই অপেক্ষা করতে হবে। তবে এত কথা বলার পরেও উই মেডিকিট নেওয়ার জন্য যেই না মাথা উঁচু করে আর সাথে সাথে একটি স্নাইপার বুলেট এসে তাকে হেডশট বসিয়ে দেয়। আরও একজন টিমমেটের মরণে লিউ বেশ আপসেট হয়ে পড়ে, তবে সে ছিল অনেক বাস্তববাদী একজন মানুষ, তাই তার আবেগকে কন্ট্রোল করে সে ডায়ংকে নির্দেশ দেয় যে তার হাতে একটি বড় চামচ রয়েছে সেটা যেন মিরর হিসেবে কাজ করে, এতে করে নিজের মাথা বের না করেও কোথা থেকে ফায়ারিং হচ্ছে তা বোঝা সম্ভব। এছাড়াও সে বাকিদেরকে আন্দাজে ফায়ারিং করতে বলে যাতে করে লিউ কভার পায় আর সে নিচে এসে মেইন টিমের সাথে যোগ দিতে পারে। সবাই মিলে ফায়ারিং চালানো শুরু করলে আমেরিকানরা তাদের পজিশন ছেড়ে হোল্ড করতে থাকে আর এই সুযোগে লিউ গড়িয়ে গড়িয়ে নিচে এসে পড়ে। অন্যদিকে ডায়ং তার স্পুন দিয়ে দেখার চেষ্টা করতে থাকে ফায়ারিং হচ্ছে কোথা থেকে, তবে জন এই চামচ থেকে ফেলে সেখানে ফায়ারিং করে বসে। ডায়ং এর চোখের ক্ষমতা ছিল অসাধারণ, তাই সে ধরে ফেলে কোথা থেকে ফায়ারিংটা হচ্ছে আর এই তথ্য সে লিউকে জানিয়ে দেয়। এবার লিউ একটি প্ল্যান করে, সে ডায়ংকে বলে আমি বলার সাথে সাথে তোমরা দুজন একসাথে দৌড় দিয়ে আমার দিকে আসবে। এরপর ডায়ংও তার নির্দেশ পাওয়া মাত্রই একটি পাথরের ব্যাকআপ থেকে অন্য আরেকটিতে আসতে থাকলে আমেরিকান স্নাইপাররা তাদের শর্ট নেওয়ার জন্য একটু পজিশন থেকে সরে মাথা উঁচু করে বসে। ঠিক সেই সময় ওত পেতে থাকা লিউ তার নিখুঁত শর্ট নিলে সেটা গিয়ে একজন স্নাইপারের কপালের মাঝখান দিয়ে চলে যায়। এমন ট্রিকি শর্ট দেখে জন বুঝে ফেলে আমরা যেই স্নাইপারকে খুঁজছি এটাই হলো সে, কারণ এমন টেকনিক ও নিখুঁত শট যেন তেন কোনো স্নাইপার দ্বারা সম্ভব না। এরপর ফিফথ স্কোয়াডের সদস্যরা দেখতে পায় একটি 7-8 বছরের ছেলে দৌড়ে লিয়াং এর বডির দিকে আসছে। দুই পক্ষে সবাই তো বেশ অবাক, এমন যুদ্ধক্ষেত্রের মধ্যে একটি নর্থ কোরিয়ান বাচ্চা কি করার জন্য আসছে এখানে? ওই বাচ্চাটি ভ্যালির মাঝখানে পড়ে থাকা লিয়াং এর লাশ পেয়ে সেটাকে টেনে নিয়ে যেতে থাকে। আসলে এই ছেলেটির সাথে লিয়াং এর পূর্ব পরিচয় ছিল, সে গতকাল যুদ্ধের নিউজ পেয়ে এখানে এসেছে লিয়াং এর বডি এক নজর দেখার জন্য। জন তার টিমকে কোনো ধরনের ফায়ারিং না করার জন্য আদেশ দেয় আর অন্যদিকে চাইনিজ টিমও গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে যে কি হতে চলছে সেখানে। এবার লিউ ছেলেটির পায়ের কাছে একটি গুলি করে বসে যাতে সে থমকে দাঁড়ায়। অন্যদিকে জনও ফায়ারিং করে জানান দেয় যে আমরা এই বাচ্চাটাকে জানে মারব না। জন এবার এই ছেলেটিকে দিয়ে একটি প্ল্যান রেডি করে। প্ল্যান অনুসারে জন তার ক্যাম্প থেকে একটি খাবারের কৌটা বাচ্চার দিকে ছুড়ে মারলে সে সেটা কুড়িয়ে নিয়ে খাওয়া শুরু করে। এভাবে আরো কয়েকটা ডিব্বা তার দিকে ছুড়ে মেরে ছেলেটিকে নিজেদের কাছে নিয়ে আসতে থাকে আর এক পর্যায়ে আরো কাছে আসলে তাকে ছো মেরে তারা ভিতরে নিয়ে যায়। এমন কাজ দেখে লিউ কিছুতেই বুঝে উঠতে পারে না যে কি প্ল্যানিং করছে এই কুখ্যাত আমেরিকান স্নাইপাররা। এবার হাতে বেশি সময় নেই দেখে লিউ চাবি নামের একজন সোলজারকে বলে একটি স্টিলের দরজা নিজের পিঠের সাথে বেঁধে নিচে গিয়ে লিয়াংকে নিয়ে আসতে। তার কথা মতো চাবি একটি ভারী লোহার দরজা পিঠের সাথে বেঁধে নেয় আর উপর থেকে সবাই দড়ি ধরে তাকে নিচে নামাতে থাকে। এমন দৃশ্য দেখে আমেরিকানরা তার উপরে ফায়ারিং শুরু করে দেয়, তবে অনেক মোটা পাথ হওয়ার কারণে সেটা একটি ভালো ভেস্টের মতো কাজ করে, কিন্তু সজোরে বুলেট এসে লাগলে সে বারবার তার ব্যালেন্স হারিয়ে ফেলতে থাকে। এবার চাইনিজ টিমও তাদের বাংকারে ফায়ারিং শুরু করলে স্নাইপাররা ব্যাকআপে চলে যেতে থাকে, এতে করে চাবি দ্রুত নিচের দিকে নামতে সক্ষম হয়। তবে জন এবার শট নিয়ে বসে ওই দড়িতে যেটা দিয়ে চাবি নিচে নামছিল, ফলে দড়ি ছিঁড়ে গিয়ে চাবি হুড়মুড় করে মাটিতে পড়ে যায় আর ডিফেন্সলেস হয়ে পড়ে। কিন্তু দ্রুতই সে হাত দিয়ে আবারও স্টিলের পাটটি ধরে ফেলে নিজেকে রক্ষা করে। তবে জন এবার তার দুই হাতে দুইটা শট নিলে চাবি আর সেই ভেস্ট ধরে রাখতে পারে না বিধায় ছেড়ে দেয়। চাবি বুঝতে পারে যে এখন তার অন্তিম সময়।
তাই সে মরণের আগে জোর গলায় চীনের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে আর এর পরের মুহূর্তেই জন স্নাইপার দিয়ে চাবির মাথা উড়িয়ে দেয়। এমন করুণ মৃত্যুতে পুরো টিম আবারও শক্ট হয়ে পড়ে। সার্জেন্ট কিছুতেই বুঝে উঠতে পারে না যে কিভাবে লিয়াংকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যাবে। একের পর এক তার সব সদস্যরা নিজেদের জীবন বিলিয়ে দিচ্ছে দুর্ধর্ষ স্নাইপারের হাতে। এমনকি জনও চাবির এমন সাহসী আত্মত্যাগ দেখে তাকে ব্রেভ কিড বলে সম্বোধন করে। লিউ এবার ফাঁকা ফায়ারিং করে চাবির আত্মত্যাগের প্রতি সম্মান জানায় আর সবাইকে কান্না বন্ধ করে স্ট্রং হওয়ার জন্য নির্দেশ দেয়। এর কিছুক্ষণের মধ্যে আমরা আবারও ওই বাচ্চা ছেলেটিকে দেখতে পাই, কিন্তু এবার তার হাতে একটি মেডিসিনের সিরিঞ্জ ছিল। ছেলেটি লিয়াং এর কাছাকাছি এসে ওই সিরিঞ্জটি দিয়ে তার আহত হাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই লিয়াং এর জ্ঞান ফিরে আসে। আসলে এই মেডিসিনটা ছিল অ্যাড্রিনালাইন ইনজেকশন, যেটা মানুষের হার্ট রেট ও টেম্পারেচার বাড়াতে সাহায্য করে। এর ফলে মরণাপন্ন পেশেন্টকে কিছুক্ষণের জন্য বাঁচিয়ে রাখা সম্ভব হয়। লিয়াং ধীরে ধীরে তার চোখ খুলে ওই ছেলে আর আশেপাশের পরিবেশ দেখে বুঝে ফেলে যে তার কি হয়েছে এবং সে এখন কোথায় আছে। পরে থাকা সিরিঞ্জ দেখেও সে বুঝে নেয় এটা হয়তো আমেরিকানরাই তাকে দিয়েছে সুস্থ করার জন্য। অন্যদিকে চাইনিজ টিম তার নাম ধরে ডেকে বলে, আমরা ফিফথ স্কোয়ার, তোমাকে যেভাবে হোক আমরা বাড়ি নিয়ে যাব। এটা শুনে লিয়াং অনেক আশ্বস্ত হয় আর ওই বাচ্চাটিকে বলে, তোমাকে আমি একটু জড়িয়ে ধরতে চাই। এটা শুনে বাচ্চাটি তার কাছে শুয়ে পড়ে আর লিয়াং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমেরিকানরা বুঝতেই পারছে না যে কি হচ্ছে সেখানে, তবে এটা বুঝতে পারছে যে ছেলেটি হয়তো লিয়াং এর পূর্ব পরিচিত। এর কিছুক্ষণের মধ্যে ছেলেটি লিয়াং এর কাছ থেকে উঠে গিয়ে সোজা দৌড় দিয়ে বাইরে চলে যায়। এদিকে লিউ হিসেব করে ফেলে যে আমেরিকানরা মোট 7 জন স্নাইপার নিয়ে এখানে এসেছে, এর মধ্যে তারা মাত্র 1 জনকে মারতে পেরেছে। লিউ এবার একটি গেম প্ল্যান করে ফেলে। লিউ 2 জন সৈন্যকে বলে, তোমরা 20 মিটার উত্তরের একটি ব্যাকআপে চলে যাও, সেখানে গিয়ে একটি পুতুল বানিয়ে সেটাকে এমন ভাবে নড়াচড়া করো যে যাতে দূর থেকে দেখে মনে হয় কেউ যেন মাটি খুঁড়ে গর্ত করছে। এটা দেখলে শত্রুরা ফায়ারিং করার জন্য তাদের পজিশন থেকে সরে আসবে আর আমরা সেই সময় আমেরিকানরা যখন ডিফেন্স ছেড়ে বাইরে বের হবে তখন ফায়ারিং করে তাদেরকে তুমি খতম করতে পারো। এদিকে আমেরিকান স্নাইপাররা সেই পাপেট শট দেখে মনে করে যে চাইনিজরা মাটি খোঁড়াখুঁড়ি করছে, তাই তারা চাইনিজদের পারফেক্ট অ্যাঙ্গেল পাওয়ার জন্য লেফট থেকে রাইট সাইডে চলে যায়। অপরদিকে ডায়াংও দ্রুত ছুটে চলে নিজের পজিশন নেওয়ার জন্য। আমেরিকানরা এবার পারফেক্ট অ্যাঙ্গেল পেয়ে যায় শট নেওয়ার জন্য আর ডায়াংও অপেক্ষা করতে থাকে এনিমিদের মাথা দেখার জন্য। যেই না তারা মাথা উঁচু করে শট নেওয়ার জন্য, ঠিক সেই সময় তাদের দিকে তাক করে থাকা লিউ ও ডায়াং একসাথে শট নিয়ে মার্ক ও রাস নামের 2 জন স্নাইপারের মাথায় লাল টিপ পরিয়ে দেয়। এমন বোকার মতন মার খেয়ে জন রাগে দুঃখে গড়গড় করতে থাকে। যে করে হোক এই চাইনিজ প্রধানকে এখন তার মারতেই হবে, তাই এবার সে একটি মেশিন গান দিয়ে রওনা দেয় উত্তর সাইডে। সে স্কুপ করে দেখতে পায় যে সেখানে একটি অবিস্ফোরিত মর্টার শেল পড়ে আছে বাংকারের কাছে। এবার সেটাকে উড়িয়ে দেওয়ার জন্য সে অপেক্ষা করতে থাকে। এদিকে ওই 2 জন পুতুল নাচ দেওয়া চাইনিজ সোলজার সার্জেন্টের কাছে আসতে থাকে। তারা যখন ওই মর্টার শেলের কাছে আসে ঠিক সেই সময় জন সেটাতে গুলি করে দিলে পুরো মর্টার শেলটি বিস্ফোরিত হয় আর ওই 2 জন চাইনিজ সদস্য সেখানেই ছিন্নভিন্ন হয়ে প্রাণ হারায়। এই 2 জনের মধ্যে লিউ এর আপন ভাতিজাও ছিল। তাকে দেখে লিউ নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। তার 2টো পা উড়ে গিয়েছে বোমের আঘাতে। তবে লিউ তাকে মিথ্যা সান্ত্বনা দিয়ে যাচ্ছিল যে তোর কিচ্ছু হবে না, আমরা তোকে যেভাবে হোক বাড়িতে নিয়ে যাব। কিন্তু শেষমেশ তা আর হয় না। আর বাকি রইল মাত্র 3 জন, তাই ডায়াংও অনেক হতাশায় কান্না করতে করতে বলে, আমেরিকানদের হাতে সব আছে, ভালো গান, বাইনোকুলার, ফাইটার প্লেন সহ সব কিছু, কিন্তু আমাদের কিচ্ছু নেই। তখন লিউ তাকে ধমক দিয়ে বলে যে কে বলেছে আমাদের কেউ নেই, আমি এখনো দাঁড়িয়ে আছি, তুই এখানে দাঁড়িয়ে আছিস, আমাদের ফিফথ স্কোয়াড এখনো দাঁড়িয়ে আছে, আমরা আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ে যাব এই আমেরিকানদেরকে শেষ করার জন্য। এই সব শুনে ডায়াং আবারও সাহস ফিরে পায় আর লিউ এর সাথে পজিশন নিতে থাকে। সার্চিং এর সময় ডায়াং একজন স্নাইপারের স্পট পেয়ে গিয়ে লিউকে তার লোকেশন দেয়। ওই বেটা সে সময় চা খাচ্ছিল। ডায়াং তখন তার স্নাইপার দিয়ে শট নিয়ে তার চা খাওয়া বন্ধ করে দেয়। এমন অ্যাটাকে ওই বেটা সব ছেড়ে পজিশন নিয়ে নেয় ফায়ারিং এর জন্য। সে লিউকে দেখতে পায় আর সাথে সাথে ফায়ারিং করা শুরু করে। লিও তাকে ব্যাক ফায়ার করতে থাকে আর রোলিং করে সরে যেতে থাকে। লিউ তাকে এমন ভাবে ফায়ারিং করে যে যাতে সে একটি নির্দিষ্ট টাইমের বিরতিতে ফায়ার ব্যাক করে। এভাবে একই তালে তালে তারা ফায়ারিং করতে থাকে আর একসময় লিউ পৌঁছে যায় ডায়ং এর কাছে।
ওই বেটা তার তাল ঠিক রেখে যেই না ফায়ারিং করতে যাবে অমনি লিউ এর পরিবর্তে ডায়ং এবার শট নিয়ে নেয় আর এতে করে মুহূর্তের মধ্যে সেও হেডশট খেয়ে অক্কা পায়। বাপ রে বাপ, এখানে যে ট্রিক্স করে লিউ তাকে ডাউন করেছে সেটা আসলেই অনেক কঠিন লেভেলের একটা স্কিল ছিল। এরপর লিউ দেখতে পায় লিয়াং আর নড়াচড়া করছে না, তার মানে সেই মেডিসিনের প্রভাব ইতিমধ্যে শেষ হয়ে যাচ্ছে। তবে তাকে বাঁচানোর জন্য যেভাবেই হোক তাকে জাগিয়ে রাখতে হবে, তাই সবাই মিলে জোরে জোরে গান গেয়ে তাকে জাগিয়ে রাখার চেষ্টা করতে থাকে। মুভির শুরুতে আমরা আমেরিকান বেজে যে বডিটি পড়ে থাকতে দেখেছিলাম সেটাই ছিল এই লিয়াং এর বডি। মূলত তাকে সকালবেলা এনে এখানে ফেলে রাখা হয়েছে যাতে করে চাইনিজরা তাকে উদ্ধার করতে আসে। যাই হোক, এবার আমেরিকানরা একটি নতুন প্ল্যানিং করে। প্ল্যান অনুসারে তারা হ্যান্ড মাইকে ঘোষণা দেয় যে যদি লিউ তাদের কাছে ধরা দেয় তাহলে বিনিময়ে লিয়াং এর বডি তারা নিয়ে যেতে পারে। এটা শুনে লিউ এক বাক্যে রাজি হয়ে যায় এই বিনিময় করতে, কিন্তু ডায়ং তাকে বারবার মানা করতে থাকে। তবে লিউ জানায় আমার চেয়ে দেশের স্বার্থ অনেক বড়, কর্নেল যেহেতু বলেছে যেভাবেই হোক লিউকে ব্যাক আনতে হবে, তাই আমার জীবন দিয়ে হলেও আমি সেটা করেই ছাড়ব। এই বলে লিউ একদম নিরস্ত হয়ে যেতে থাকে আমেরিকান বাংকারের দিকে। লিউ এর ঠিক পিছনে ছিল তার সোলজার লাওয়ার, সে লিউকে কাভার হিসেবে ব্যবহার করে তার পিছে পিছে যেতে থাকে। ঠিক লিয়াং এর বডির সামনে সে লিউ আমেরিকানদেরকে সিগন্যাল দেয় যে প্রথমে লিয়াং এর বডি তাদের নিয়ে যেতে হবে, তারপর আমি তোমাদের কাছে আসব। বেশ আপত্তি থাকা সত্ত্বেও জন এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ যেভাবেই হোক লিউকে তার জীবিত ধরতেই হবে। তাই লাওর এবার লিয়াং এর বডি নিয়ে উপরের দিকে চলা শুরু করে, কিন্তু ঠিক সেই সময় কোথা থেকে যেন আচমকা ফায়ারিং শুরু হয়ে যায় আর একটি গুলি গিয়ে লাগে লাওয়ারের পায়ে। এটা দেখে লিউ এর মাথা পুরোই খারাপ হয়ে গেলে সে এবার তার কাছে থাকা গ্রেনেড ডিফিউজ করে এক আত্মঘাতী হামলা করে বসে আমেরিকান বেজে। মুহূর্তের মধ্যেই লিউ তার জীবন দিয়ে আমেরিকানদের উড়িয়ে দেয়। এমন দৃশ্য দেখে উপরে থাকা ডায়ং পাগলের মতন কান্না করতে থাকে। তার কমান্ডার দেশের জন্য এমন ভাবে জীবন দিয়ে দিয়েছে দেখে সে একদম স্তম্ভিত হয়ে পড়ে। আসলে এখানে যে ফায়ারিংটা হচ্ছিল সেটা কিন্তু জনের টিম করেনি, এই ফায়ারিং হয়েছিল ক্যাপ্টেন উইলিয়ামের গ্রুপ থেকে। সে উপর মহল থেকে নিউজ পায় যে এই লিয়াং এর কাছে এমন কিছু তথ্য রয়েছে যা পুরো যুদ্ধের মোড় একদম ঘুরিয়ে দেবে। তাই তাদের ধারণা সেই তথ্য বা ইনফরমেশন লিয়াং এর বডিতে এখনো রয়েছে, কিন্তু জন জানায় সে বডি নিয়ে আসার সময় অনেক ভালোভাবে সার্চ করেছে আর সেখানে সে কিছুই পায়নি। ক্যাপ্টেন তখন জানায় আরে বলো, যেহেতু সে খুব হাই ট্রেন্ড একজন ইন্টেলিজেন্স তাই এই ডাটা তার পেটের মধ্যেও থাকতে পারে, তুমি অনেক বড় ভুল করেছো একে টোপ হিসেবে ব্যবহার করে। যদি তুমি তোমার কোর্ট মার্শাল এড়াতে চাও তাহলে যেভাবেই হোক এই বডিকে এখন ফেরত নিয়ে আসো জীবিত। এই সব শুনে যখন বুঝতে পারে সে নিজের বাহাদুরি দেখাতে গিয়ে সব কিছু লেজে গবরে করে ফেলেছে। এদিকে লাওর আহত অবস্থাতেই চেষ্টা করতে থাকে লিয়াংকে উপরে পাঠাতে, কিন্তু জন এটা দেখে ফেলে আর শেষমেশ তার বুলেটের আঘাতে লাওরও সেখানে লুটিয়ে পড়ে। লিয়াং তখনও বেঁচেছিল আর যখন সে দেখতে পারে ডায়ং বাদের সবাই শেষ, তখন সে তার সাদা ব্যান্ডেজে নিজের রক্ত দিয়ে কিছু লেখা শুরু করে দেয়। এটা দেখে ডায়ং কোনোভাবে বুঝতে পারছে না যে লিয়াং কি করতে চাইছে। তবে লিয়াং অনেক কষ্টে কিছু একটা লেখে আর সেটাকে উঁচু করে ধরলে ডায়ং তা পড়ে নেয় আর ভয়ে একদম বিস্মিত হয়ে পড়ে। জন দেখতে পায় লিয়াং কোনো ইনফরমেশন ট্রান্সফার করছে, তাই এবার সে লিয়াং এর হাতে একটি গুলি করে দেয়। এছাড়াও একটি টিমকে সে পাঠায় লিয়াংকে ধরে আনার জন্য, কিন্তু লিয়াংকে ধরে আনার সময় সে তার কাছে থাকা সিরিঞ্জ দিয়ে হার্টের মধ্যে বাতাস পুশ করে নিজেকে শেষ করে দেওয়ার জন্য, কারণ কোনোভাবেই জীবিত অবস্থায় আমেরিকানদের সাথে ধরা দেওয়া যাবে না। এই দৃশ্য দেখে জন তার সিরিঞ্জেও গুলি করে সেটাও ভেঙে ফেলে। অন্যদিকে ডায়ং বারবার তার পজিশন চেঞ্জ করতে থাকে, কারণ এখন সেই একমাত্র ভরসা যে সিক্রেট ডাটাকে উদ্ধার করতে পারে। তাই সে বিভিন্ন পজিশন থেকে একে একে লিয়াংকে নিয়ে আসার জন্য যে আমেরিকান সৈন্যরা এসেছিল তাদের খতম করতে থাকে। এমন উড়াদোড়া কিল দেখে জন তো পুরোই অবাক হয়ে যায়, কারণ লিউ তো অলরেডি মারা গেছে, তাহলে এমন প্রো লেভেলের ফায়ারিং কে করছে? সে ও তার পার্টনার এক সেকেন্ডের জন্য ওই স্নাইপারের লোকেশন খুঁজে পায় না। আর এদিকে ডায়ং টাপাটাপ সবাইকে ডাউন করতে করতে ওই ক্যাপ্টেন উইলিয়ামের অ্যাঙ্গেল পেয়ে যায়। এমন রিভেঞ্জ নেওয়ার সুযোগ পেয়ে ডায়ং তা হাত ছাড়া করে না, ফলে তার ছোড়া স্নাইপারের বুলেট একদম নির্ভুলভাবে আঘাত করে উইলিয়ামের কপালে আর তাকে ডেড বডি বানিয়ে ফেলে। এই নিউজ সব জায়গায় চলে গেলে আমেরিকানরা তাদের কমান্ডারকে হারিয়ে পিছু হটা শুরু করে দেয়। এর পরের সিন আমরা আবারও ওই পিচি ছেলেটিকে দেখতে পাই সেখানে উপস্থিত হতে।
এবার সে লিয়াংয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। তবে জন আবার একটি প্ল্যান করে বসে। যেহেতু লিয়াং এর আগে ছেলেটির সাথে বেশ কিছু সময় কাটিয়েছে, তাই হয়তো সে কোনো ইনফরমেশন তার কাছে পাস করতে পারে। তাই জন একটি ট্যাঙ্ক পাঠানোর আদেশ দেয়, আর ট্যাঙ্ক আসলে জন ও জ্যাক মিলে ওই ছেলেটিকে বন্দি করে নিয়ে যায় ট্যাঙ্কের মধ্যে। ট্যাঙ্কে চড়ে তারা হন্য হন্য করে খুঁজতে থাকে এই প্রো লেভেলের গোস্ট স্নাইপারের। তবে একটু সামনে আগাতেই ডায়ং এর পুঁতে রাখা মাইনে তাদের ট্যাঙ্কের চেইন উড়ে যায়, আর এর ফলে তারা ট্যাঙ্ক নিয়ে আর সামনের দিকে আগাতে পারে না। ট্যাঙ্ক আটকে গেছে দেখে ডায়ং এবার বাইরে চলে আসে, কিন্তু ট্যাঙ্কের ভিতরে জ্যাক ও জন তাদের লুকিং গ্লাস দিয়ে তার উপরে হামলা করা শুরু করে দেয়। একের পর এক হেভি মেশিন গান দিয়ে ডায়ংকে তারা উড়িয়ে দিতে চায়, কিন্তু ডায়ং অনেক কৌশলে সেগুলো থেকে বেঁচে ফিরতে সক্ষম হয়। এদিকে ডায়ং বুদ্ধি করে ট্যাঙ্কের সব লুকিং গ্লাসগুলোতে ফায়ারিং করে, যাতে করে ভিতর থেকে বাইরের সব কিছু দেখা বন্ধ হয়ে যায়। এভাবে ফায়ারিং করে সব গ্লাসগুলো ড্যামেজ করে দিলে তারা আর কিছু দেখতে পায় না। তবে ডায়ং ইতিমধ্যে বুলেটের আঘাত খেয়ে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে আছে। আমেরিকানদের উড়াধুরা ফায়ারিং এর কারণে তাদের ট্যাঙ্কে থাকা সব গোলাবারুদ একদম শেষ হয়ে পড়ে। অন্যদিকে জন দেখতে পায় ডায়ং মাটিতে মরার মতো পড়ে আছে, তাই সে জ্যাককে বলে ট্যাঙ্কের ঢাকনা খুলে ফায়ারিং করতে, যাতে কিলটা কনফার্ম করতে পারে সে। এই নির্দেশ পেয়ে জ্যাক যেই না ট্যাঙ্কের দরজা খুলেছে, আর ঠিক সেই সময় মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে ডায়ং তার স্নাইপার নিয়ে অতর্কিত শট নেয় আর জ্যাককে একটি হেড শট দিয়ে দেয়। এমন ভয়াল মৃত্যুর দৃশ্য দেখে জন পুরো স্তম্ভিত হয়ে পড়ে আর বুঝে ফেলে এই শুটার লিউ এর চেয়েও বেশি ভয়াবহ। পুরো মাথা গরম করে সে দুইটা স্নাইপার রাইফেল নিয়ে ট্যাঙ্কের নিচের দরজা দিয়ে বাইরে বের হয় ডায়ংকে হত্যা করার জন্য। ইতিমধ্যে ডায়ং আহত অবস্থায় একটি পাথরের পাশে ব্যাকআপ নিয়ে ঘাপটি মেরে বসে থাকে। জন তার স্নাইপার দিয়ে সেদিকে তাক করে তার অ্যাঙ্গেল বের করার কাজ করতে থাকে। ডায়ং এর প্রচুর রক্তক্ষরণ শুরু হলে সে কোনো রকম তার বেল্ট দিয়ে সেই ক্ষত স্থানকে বেঁধে নেয়। এরপর সে তার চাদরের একটি পার্ট পাথরের বাইরে উড়িয়ে দিলে সেখানে জন শুট নেয়, ফলে ডায়ং বুঝে ফেলে যে জন কোন অ্যাঙ্গেলে বসে রয়েছে ফায়ারিং করার জন্য। এবার জন বুদ্ধি করে একটি স্নাইপার রাইফেল ও হেলমেট সেখানে ফেক ভাবে সেট করে সে অন্য স্থানে গিয়ে পজিশন নেয়, যাতে করে ডায়ংকে সে ফাঁকি দিতে পারে আর অন্য দিক থেকে তাকে শট নিতে পারে। এদিকে ডায়ংও তার নতুন প্ল্যান করে বসে এই শেষ আমেরিকান স্নাইপারকে হত্যা করার জন্য। প্রথমে সে তার পায়ে ওই স্টিলের চামচ বেঁধে নেয় আর অন্য প্রান্ত দিয়ে তার বন্দুক তাক করে রাখে, ফলে যখন ডায়ং তার পা দিয়ে চামচটি বাইরের দিকে নিয়ে আসে তখন জন মনে করে ডায়ং তার হাতের চামচ ধরে আছে আর তার লোকেশন বের করার চেষ্টা করছে। তাই জন পুরো অ্যাঙ্গেলটি তার ওই চামচের দিকে নিয়ে নেয় আর একটি শট নিয়ে সে চামচটি ফেলে দেয়। তবে ডায়ং এই সুযোগে পাথরের অন্য দিক থেকে মাথা বের করে তার জীবনের সবচেয়ে সেরা একটি শট নিয়ে বসে। মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে সেই বুলেট বিদ্যুৎ গতিতে গিয়ে জনের ঠিক কপালের মাঝখান ভেদ করে তাকে ডেড বানিয়ে দেয়। অবশেষে ডায়ং তার আধ্যাত্মিক লেভেলের স্কিল দিয়ে পৃথিবীর সেরা স্নাইপারকে উড়িয়ে দিতে সক্ষম হয় আর তার নিজের টিমের জন্য প্রতিশোধ নিয়ে নেয়। তবে লিয়াং এর কাছে যে ইনফরমেশনটি ছিল সেটা জানা কিন্তু খুব জরুরি। এরপর ডায়ং সেই ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করে বাচ্চা ছেলেটিকে উদ্ধার করে। এখানে তোমাদেরকে বলে রাখি, এই ছেলেটির কাছেই লিয়াং তার সিক্রেট ইনফরমেশনটি দিয়ে দিয়েছিল। যখন লিয়াং তার রক্ত দিয়ে ডায়ংকে একটি লেখা দেখিয়েছিল, সেখানে লেখা ছিল চাইল্ড ক্যান্ডি। তার মানে হলো এই বাচ্চাটির কাছে একটি ক্যান্ডি আছে আর ওটার ভিতরেই সব ইনফরমেশন আছে। এই ক্যান্ডিটি লিয়াং বাচ্চাটিকে তখন দিয়েছিল যখন সে বাচ্চাটিকে জড়িয়ে ধরেছিল। ডায়ং বাচ্চাটিকে রেস্কিউ করে তার মাথার চুলের মধ্যে থেকে সেই ক্যান্ডিটি বের করে আনে আর সেটা ভাঙলে সে একটা কাগজের টুকরা খুঁজে পায়। এটাই হলো সেই মূল্যবান ইনফরমেশন যেটা পাওয়ার জন্য এই নির্মম যুদ্ধে তাদের বহু প্রাণ ঝরাতে হলো। এই ইন্টেল আর বাচ্চাটিকে নিয়ে ডায়ং বেরিয়ে পড়ে নিজের ক্যাম্পে ফিরে যাওয়ার জন্য। সেখানে গিয়ে কাগজটি কর্নেলের হাতে দিলে সে জানায় লিয়াং 3 মাস ধরে একটি ম্যাপের ডিজাইন করছিল যেখানে আমেরিকানদের নেক্সট সব হামলার ডিটেলস দেওয়া ছিল, ফলে এই ম্যাপ ও যুদ্ধের প্ল্যানটি ধরে যদি আমাদের সেনা বসানো যায় তাহলে এই যুদ্ধে আমেরিকানদের হারতেই হবে। এমন লাখো মানুষের প্রাণ বাঁচানোর ইনফরমেশন পেয়ে কর্নেল ডায়ং এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। অন্যদিকে ডায়ংকে সার্জেন্ট লিউ এর সেই বাইনোকুলারটি দিয়ে দিলে সে আবেগ আপ্লুত হয়ে পড়ে। মারাত্মক এক আবেগঘন মুহূর্ত দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।